হ্যাঁ, আমাদের ইন্দু R15 এবং ইন্ডিয়ান R15 এ বিশাল ডিসকাউন্ট চলছে। ইন্দু ভার্সনে 50,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট, আর ইন্ডিয়ান R15 BS6 এ সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এখন। আর তারপর আপনার ইন্দু মনিস্টার আছে, হ্যাঁ মনিস্টার গাড়িটা দেখতে পারেন। এই মনিস্টার গাড়িটার এটা তো আপনার অনেক মাসখানেক আগে 5,20,25,30 করে বিক্রি করছি, তো বর্তমানে এখন যারা আসবে ইনশাল্লাহ আমরা 5,00,000 আরো কমিয়ে দিব। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসছি আজকে নিউ ইউনিভার্সাল মোটরসে। তো এখানে আপনার 20,000 টাকা থেকে 50,000 টাকা যে R15গুলো আছে সেই বাইকগুলো, BS6 সেই বাইকগুলো একটা দারুণ একটা সার্চ চলতেছে, মানে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত এদের একটা নতুন লট আসছে। তো তারপরেও আমি জানবো যে R15 ভার্সন 4 যেটা আছে সেটা সম্পর্কে আমি একটু জানবো যে আসলে এই বিস্তারিত কতদূর। অনেকেই তো প্রি বুকিং নিচ্ছে এবং এই বাইক শোরুম থেকে এরা কী বলতেছে প্রি বুকিং বিষয়টা, আসলে বাইকটা কবে আসবে এই বিষয়টা আমি একটু যে জানাই দেব। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু নেড়ে ছেড়ে দেবেন, যেহেতু নতুন ভিডিও দিলে আপনি আগে একটা নোটিফিকেশন পান। তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল, আপনারা অবশ্যই টানবেন না, শুরু থেকে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন বিষয়টা। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? ইউনিভার্স মোটরস থেকে আমি ম্যানেজার কামাল হোসেন বলছিলাম, সবাইকে জুম্মা মোবারক। তো আমাদের ইউনিভার্স মোটরসে আমরা এখন একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, ইন্দোনেশিয়ান R15 আপনার অ্যাকচুয়াল প্রাইস হলো 5,00,000 টাকা। 5,00,000 টাকা এখানে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা ডিসকাউন্ট। ইভেন গাড়ির সাথে আমরা একটা হেলমেট, একটা গাড়ি ডাকার কভার, একটা কিরিং ফ্রি দিচ্ছি। তারপরে আপনার এখানে ইন্দু ভার্সনে দেখেন কালার আছে, বিভিন্ন কালার আছে, সিলভার কালার আছে, ব্লু আছে, তারপর ব্ল্যাক আছে, হ্যাঁ তিনটা কালার আছে। তারপর আপনার আরও গাড়ি আছে দেখেন, এখানে আপনার ইন্ডিয়ান R15 ভার্সন 3 BS6 ডুয়েল চ্যানেল ABS, হ্যাঁ এটা 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 কিন্তু ইন্দু, হ্যাঁ এটা ইন্দুর, এটা ইন্দু ইন্ডিয়ানের যে সামনেরটা, এটা সামনেরটা ইন্ডিয়ান আপনার BS6 ডুয়েল চ্যানেল ABS। এটা তো ভাই আসলে যারা গাড়ি কিনেন সবাই জানেন, যে আসলে কিছু নতুন করে বলার নাই। তো এখন আমাদের বর্তমানে এখন বাজারে অ্যাভেলেবেল বাইক পাওয়া যাচ্ছে, কারণ ই কমার্সের উচিলে অনেকে অনেক গাড়ি ইম্পোর্ট করছে। তো এখন আসলে অনেক গাড়ি সবার কাছে গাড়ি অ্যাভেলেবেল, এই কারণে প্রাইস কাটিং অনেক হচ্ছে। তো আমরা সাধারণত R15 গাড়ি, এই গাড়িগুলোই আপনি জানেন যে এক দেড় মাস আগে আমরা 4,15,20 এরকম বিক্রি হচ্ছে, সর্বনিম্ন 4,10,000 করে বিক্রি করতেছে। তো এখন বর্তমানে যারা আসবেন তাদের জন্য আমরা বরাবর 4,00,000 রাখবো, আর যদি সরাসরি আসেন আসলে তারপরে এখানে আমরা আসো কথার মাধ্যমে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দিব। এটা হলো R15 ভার্সন 3 BS6 ডুয়েল চ্যানেল ABS। তো ইন্ডিয়ান ভার্সনের ভিতরে আরও কিছু গাড়ি আছে, এখানে নতুন একটা মডেল আসছে FZX 150cc সিঙ্গেল চ্যানেল ABS। এই গাড়িটা আমরা এই গত 15 দিন আগে 3,20,000 করে সেল করছি। তো এখন যারা আসবেন তাদের জন্য আমরা FZX, শুধু আমার কাছে অনলি ফর ব্লু কালার আছে, তো এই ব্লু কালার নিলে আমরা এই মুহূর্তে যারা আসবেন তাদের জন্য আমরা বরাবর 3,00,000 টাকা রাখবো, ঠিক আছে? এই গাড়ি FZX কিন্তু ব্ল্যাক অরেঞ্জ ছিল, আপাতত কালার নেই, ইন্ডিয়া তো কালার অ্যাভেলেবেল মানে গাড়ি প্রোডাকশন দিতে পারছে না, নতুন করে তারা এলসি নিচ্ছে না। তো এই গাড়ি এখন আসলে মূলত যারা কিনবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে, তারাই গেইনার হবেন, কারণ আগামী হয়তো বা মাসখানেকের মধ্যে গাড়ির দাম আবার বেড়ে যাবে। তো তারপরে আসেন MT15 আমরা কিছুদিন আগে 3,70,000-75,000 এইভাবে বিক্রি করছি। তো এখন আমাদের কাছে আপাতত ব্লু হবে, সাদা ব্ল্যাক গাড়ি নেই। তো এটা নিলে আমরা এখন রাখতে পারবো 3,65,000। নিউ বাইক যেটা আছে আপনার, যে কি বলে রিম হলো গোল্ডেন রিম, তারপরে ইউলো রিম, এগুলো সব সেল হয়ে গেছে আপাতত, নাই না আপাতত নাই, নেক্সট মান্থে, হ্যাঁ আমাদের সামনে এলসি। এখন আপাতত ভাই ইন্ডিয়াতে আসলে মূলত এলসি নিচ্ছে না, কারণ তাদের প্রোডাকশন একটু কম। হ্যাঁ, তারপর আরেকটা আপনার R15 যে 4 নতুন ভার্সন যে মডেলটা,
ওটাও আসার কথা, তো এই জন্য হয়তোবা এই গাড়িটা একটু প্রোডাকশন কমাই দিচ্ছে। আচ্ছা, তা আসলে হয়তো মাসখানেক এক দেড় মাসের মধ্যে দেওয়া যাবে, সমস্যা নাই। সামনাসামনি বিশ্বাস দেখে বিশ্বাস, কারণ এখন ফ্রি বুকিং নিবো আমি যদি বলি যে 15 দিন এক মাসের মধ্যে গাড়ি দিব, কিন্তু আসলে দিতে পারবো না, কারণ আমরা জানি এখন নতুন করে কোনো এলসি নিচ্ছে না। আমাদের কন্টিনিউ আগে এলসি হতো, এখন এলসি দিতে পারতেছি না, কারণ ইন্ডিয়াতে ইয়ে নাই, প্রোডাকশন নাই। তারপর আপনার এখানে আছে এই সুজুকি জিক্সার আছে BS6 মডেল, ঠিক আছে, ডুয়েল চ্যানেল ABS। তো এটা এই গাড়িটাও মনে হয় যে আপনার এটা অফিসিয়ালি বাইকের দাম হলো আপনার, এখন অনেকে প্রশ্ন করবে আমাকে হয়তো বাই এত দাম কেন, অফিসিয়ালটা তো আপনার প্রাইস হলো 2,92,000, কিন্তু আমাদের এগুলো আনঅফিসিয়ালি, তো কারণ সিভিও কন্ডিশন গাড়ির কস্টিংটা একটু বেশি পড়ে, সেক্ষেত্রে এই গাড়ি আমরা মানে আমাদের এই যে কিছুদিন আগে 24 পিস মাল আসছে, এখন প্রায় শেষ, 3,30,000 করে রেট দিচ্ছে। তারপরে যদি সরাসরি আসে আসলাম ওখান থেকে কিছু অনার করে দিব। এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, হ্যাঁ, BS6 মানে আমি এখন বর্তমানে বিক্রি করতেছি 3,30,000। তারপরও হ্যাঁ, তারপরও কাস্টমার আসলে সরাসরি ফাইনালি আসলে কিছু এদিক সেদিক হয়, মানে একবারে তো আর একুরেট মানে একবারে এক রেট দিয়ে হয় না, ঠিক আছে, 3,30,000 আর কি রেট দিচ্ছি।